Welcome to English Moja. Assalamualaikum. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। English Moja-র আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুরু হয়ে গেল আজ থেকে আরো একটি নতুন লেসন এবং সেটি হচ্ছে সেন্টেন্স কারেকশন। তো ফার্স্টে বলে দিই এই লেসনটি কাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা বিসিএস পরীক্ষার্থী রয়েছো, তোমরা যারা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছ অথবা ইংলিশের অ্যাডভান্সড লার্নার রয়েছো, ইংলিশটাকে নতুন করে আবিষ্কার করতে চাচ্ছ, ইংলিশের বেসিক জানতে চাচ্ছ, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের লেসনটি। এবং সর্বোপরি তোমরা যারা ফিল ইন দ্য গ্যাপে দুর্বল, ইংলিশের যে ফিল ইন দ্য গ্যাপগুলো তোমাদের আসে বিশেষ করে একাডেমিক পরীক্ষাগুলোতে, এসএসসি এইচএসসি যে ফিল ইন দ্য গ্যাপগুলো আসে উইথ ক্লু বা উইদাউট ক্লু, এই গ্যাপগুলো পূরণ করার ক্ষেত্রেও এই সেন্টেন্স কারেকশানে কোনো বিকল্প নেই। এই রুলসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। আমি তোমাদেরকে 200টি সেন্টেন্স দিয়ে সেগুলো কারেকশান করে দেখিয়ে দেব এবং তার রুলও আমি ব্যাখ্যা করব। সেই 200টি সেন্টেন্সের মধ্যে আমি আজকে আলোচনা করব 1 থেকে 10 পর্যন্ত, দশটি সেন্টেন্সের ভুল থাকবে, সেই ভুলটাকে আমি কারেকশান করে দেব। তো চলো দেখে নিই তোমাদের জন্য আজকের আলোচনায় কোন 10টি সেন্টেন্স থাকছে। ইয়েস, 10টি সেন্টেন্সের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্রথম 5টি। তারপরে পেজে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো আরও 5টি। তো আমি যে কাজটি করেছি, প্রথমে ইনকারেক্ট সেন্টেন্সটা দিয়েছি এবং তারপর আমি কারেক্ট করে দিয়েছি। দিস ম্যান ইজ মাই ফার্স্ট এনিমি। তো এইটা ইনকারেক্ট সেন্টেন্স, আর কারেক্টের ক্ষেত্রে বা কারেকশন সেন্টেন্সটি হচ্ছে দিস ম্যান ইজ মাই শর্ন এনিমি। তো ফার্স্ট তুলে দিয়ে আমরা শর্ন দিচ্ছি। তো কেন দিচ্ছি, এই কারণটা তোমাকে জানতে হবে। দেখো, ফার্স্ট মানে হচ্ছে গভীর, আন্তরিক, আর এনিমি মানে কি, শত্রু। তো শত্রুর ক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না আন্তরিক বা গভীর, এই শব্দটি ব্যবহার করতে পারি না। আমরা শত্রুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি ভীষণ, আমরা বলবো সেক্ষেত্রে শর্ন। সো ফার্স্ট যদি ব্যবহার করতে চাই, ফার্স্টের পরে আমাকে ইউজ করতে হবে ফ্রেন্ড। তার মানে ফার্স্টের পরে ফ্রেন্ড ইউজ করব, বাট এনিমি বা শত্রুর ক্ষেত্রে আমরা ইউজ করব শর্ন। এই যে কিছু কিছু শব্দ, কিছু কিছু ওয়ার্ড না বসে অন্য আরেকটি ওয়ার্ড বসছে, এটাকে বলা হয় ইংলিশে চয়েস অফ ডিকশন, যেটাকে বাংলায় বলি আমরা শব্দ চয়ন। এই জিনিসগুলো আসলে রুল দিয়ে হয় না, সেন্টেন্স দেখে দেখে তোমাকে নখদর্পণে নিয়ে আসতে হবে। তো যে কথাটি আমি বলে ফেললাম যে শত্রুর ক্ষেত্রে আমরা ফার্স্ট ইউজ করতে পারবো না। ফার্স্ট মানে হচ্ছে গভীর, আন্তরিক, এটা ব্যবহার করতে হবে ফ্রেন্ডের ক্ষেত্রে, বন্ধুর ক্ষেত্রে। আর এনিমি বা শত্রুর ক্ষেত্রে ইউজ করতে হবে শর্ন, যার বাংলা অর্থ হচ্ছে ভীষণ। নাম্বার টু ইনকারেক্ট সেন্টেন্সটা হচ্ছে এরকম, মাই ব্রাদার লেফট ইয়েস্টারডে নাইট। আমার ভাই গতরাতে জায়গাটি ছেড়ে চলে গিয়েছিল বা ত্যাগ করেছিল। তো এক্ষেত্রে এটা ভুল সেন্টেন্স, এটার কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে মাই ব্রাদার লেফট লাস্ট নাইট। দেখো, গত রাতের ইংলিশ তো কখনোই ইয়েস্টারডে নাইট হতে পারে না, তাই না? গত রাতের ইংলিশ হচ্ছে লাস্ট নাইট, আমরা এটা মনে রাখবো। গত রাত মিন্স লাস্ট নাইট, এটাই ভুল ছিল। নাম্বার থ্রি ইনকারেক্ট সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ আ স্ট্রং হেডেক। আমার শক্তিশালী মাথা ব্যথা। তো মাথা ব্যথার ক্ষেত্রে কি কখনো স্ট্রং শব্দটি ইউজ করা যায়? না। কারেক্টের ক্ষেত্রে যেটি করা হয়েছে, আই হ্যাভ আ ব্যাড হেডেক, আমার প্রচণ্ড মাথা ব্যথা। জাস্ট মনে রাখতে হবে হেডেক বা মাথা ব্যথার ক্ষেত্রে কখনোই স্ট্রং শব্দটি ইউজ করা যাবে না, স্ট্রংয়ের ক্ষেত্রে বা ওই জায়গাটায় তোমাকে ব্যাড ইউজ করতে হবে। তো স্ট্রং জিনিসটা কি, যেটা আসলে ধরা যায়, ছোঁয়া যায়, যেটাকে ওজন করা যায়, পরিমাপ করা যায়, এইসব জায়গাগুলোতে বা এইসব শব্দের ক্ষেত্রে স্ট্রং ইউজ করতে হয়। হেডেক আসলে এটা অনুধাবনের বিষয়, এইসব অনুধাবনের ক্ষেত্রে কখনো স্ট্রং ইউজ করা যায় না, সেই জায়গাটা ব্যাড ইউজ করতে হবে। এটা অনেকটা ফ্রেজের মতো, হেডেকের ক্ষেত্রে অলওয়েজ তোমাকে ব্যাড ইউজ করতে হবে, অন্য কোনো শব্দ ইউজ করতে পারবে না। নাম্বার ফোর ইনকারেক্ট সেন্টেন্সটা হচ্ছে, দ্য মিটিং ওয়াজ হেল্ড ইন আ ওয়াইড হল। মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল একটি প্রশস্ত হলে। তো দেখো, এই ওয়াইডটা ছিল ভুল, কারেকশানে কি করা হয়েছে, দ্য মিটিং ওয়াজ হেল্ড ইন এ স্পেশাস হল। ওয়াইড মানেও প্রশস্ত, স্পেশাস মানেও প্রশস্ত, কিন্তু এখানে একটা হালকা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, প্রশস্ত বলতে এমন একটি জায়গাকে বোঝানো হবে যার চারিপাশে কোনো ওয়াল নেই, একেবারে ফাঁকা, এইরকম জায়গার ক্ষেত্রে ওয়াইড ইউজ করতে হবে। বাট চারিদিকে যদি ওয়াল থাকে বা ঘেরা থাকে, সেক্ষেত্রে ইউজ করতে হবে স্পেশাস, যেহেতু হল রুমের কথা বলা হচ্ছে। আর আমরা জানি হল রুমের চারিদিকে ওয়াল থাকে, যেক্ষেত্রে ওয়াল থাকবে সেক্ষেত্রে আমাকে স্পেশাস ইউজ করতে হবে। তাহলে যে বিষয়টি বললাম যে ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত, একেবারে ফাঁকা, উন্মুক্ত মাঠের ক্ষেত্রে আমরা ইউজ করবো ওয়াইড ফিল্ড, এইসব হতে পারে। বাট হলের ক্ষেত্রে বা কোনো রুমের ক্ষেত্রে অবশ্যই ইউজ করতে হবে স্পেশাস। নাম্বার ফাইভ ইনকারেক্ট সেন্টেন্সটি হচ্ছে, ইউ শুড নেভার টেল লাই। রাইট আনসারের ক্ষেত্রে যেটি হয়েছে, টেল আ লাই,
ইউ শুড নেভার টেল আ লাই, তোমার কখনোই মিথ্যা বলা উচিত না। এটা একটা ফ্রেজ, তোমরা মনে রেখো, মিথ্যা না বলা, সত্য বলা, এইসব ক্ষেত্রগুলোতে অবশ্যই তোমাকে একটি আর্টিকেল ব্যবহার করতে হবে এবং নির্ধারিত আর্টিকেল, যেটা অ্যাজ ইউজুয়াল ইংলিশে ব্যবহার হচ্ছে সেটা তোমাকে ব্যবহার করতে হবে। টেল আ লাই, অন্য কোনো আর্টিকেল তুমি ব্যবহার করতে পারবে না, জাস্ট এটা প্রবাদ, আর এইসব জায়গাগুলোতে যে ওয়ার্ডটি ছিল তোমাকে সেটা ব্যবহার করতে হবে। এবার নেক্সট পরে পাঁচটি দেখব। আচ্ছা, সিক্স নাম্বার ইনকারেক্ট সেন্সটা দেখো, ইউ শুড অলওয়েজ স্পিক ট্রুথ, সর্বদা সত্য কথা বলা উচিত। এটাও কিন্তু একটা ফ্রেজ বা প্রবাদের মতোই ব্যবহার, স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ তোমাকে স্পিক দ্য ট্রুথ ইউজ করতে হবে। আই মিন, এখানে তুমি দা ছাড়া অন্য কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবে না, স্পিক দ্য ট্রুথ, জাস্ট মুখস্থ রেখে দিতে হবে স্পিক দ্য ট্রুথ। নাম্বার সেভেন ইনকারেক্ট সেন্সটা দেখো, আওয়ার ভ্যাকেশন ইজ অ্যাবাউট টু কাম টু ক্লোজ, আমাদের ছুটিটা প্রায় শেষ হয়ে এসেছিল। তো এক্ষেত্রে কারেকশনের ক্ষেত্রে কী হয়েছে দেখো, আওয়ার ভ্যাকেশন ইজ অ্যাবাউট টু কাম টু আ ক্লোজ, এখানে কাম টু ক্লোজ এটাই ছিল ভুল। ভুলটা হচ্ছে এই যে এটা একটা যেহেতু ফ্রেজ, কাম টু এ ক্লোজ মানে শেষ হয়ে আসা, মাঝখানে একটি আর্টিকেলের ব্যবহার। ফ্রেজের ক্ষেত্রে, ইডিয়মের ক্ষেত্রে যে ওয়ার্ডটা ছিল বা যে আর্টিকেলটা ছিল সেই আর্টিকেলটাই ব্যবহার করতে হবে, আমরা ইচ্ছা করলে অন্য কোনো আর্টিকেল বা ফ্রেজ ইউজ করতে পারবো না। নাম্বার এইট, দ্য গেম ইজ অ্যাবাউট টু কাম টু এন্ড, গেমটা বা খেলাটা প্রায় শেষ হয়ে এসেছে বা প্রায় শেষ পর্যায়ে। এক্ষেত্রে ভুলটা কোথায়, ওই ধরনেরই ভুল আগেরটার মতোই, কাম টু এন্ড না হয়ে আমাকে একটি আর্টিকেল নিতে হবে, কাম টু অ্যান এন্ড, এটাও একটি ফ্রেজ। আর ফ্রেজের ক্ষেত্রে যে কথাটি বললাম, ইংলিশে অ্যাজ ইউজুয়াল যেভাবে ব্যবহার হচ্ছে পূর্ব থেকে অনেক আগ থেকে, সেইভাবেই কিন্তু আমাকে ব্যবহার করতে হবে, কাম টু অ্যান এন্ড, এটা একটি ফ্রেজ, দ্যাটস ওয়াই আমাকে এটাই ব্যবহার করতে হবে। নাম্বার নাইন, দিস ইজ স্লিপ অফ টাং, এটা মুখের ভুল, একটা কথা বলতে যে হঠাৎ করেই কোনো যদি ভুল করে ফেলে তাহলে তাকে বলা হয় স্লিপ অফ টাং। তো এই স্লিপ অফ টাং ইউজ করার ক্ষেত্রে আর্টিকেলে কিছু ব্যবহার আছে, যেমন স্লিপের আগে একটা এ নিতে হবে এবং টাংয়ের আগে আরেকটি দা নিতে হবে, অর্থাৎ ব্যাপারটি এরকম হবে, স্লিপ অফ টাং না, সেটা হবে এ স্লিপ অফ দ্য টাং। জিহোবার ভুল, একটা কথা বলতে যেয়ে নতুন আরেকটি কথা হয়ে গেল, যেমন বলতে চেয়েছিলে খালা কিন্তু হয়ে গেছে শালা, অথবা বলতে চেয়েছিলে জামাই হয়ে গেছে সামাই, বা এই টাইপের ভুলগুলো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি এটাই হচ্ছে স্লিপ অফ টাং। আর এই টাং নিয়ে একটি কথা বলি, এই টাং এই বানানটা অনেকেই ভুল করে বলে টঙ্গু, দিস ইজ নট টঙ্গু, এটা হচ্ছে টাং, টাং মানে হচ্ছে জিহোবা, এ স্লিপ অফ দ্য টাং, জিহোবার ভুল। অ্যান্ড লাস্ট নাম্বার, নাম্বার টেন, দিস ইজ স্লিপ অফ পেন, এটা কলমজনিত ভুল, মানে লিখতে যে ছোটোখাটো যে ভুলগুলো করা হয় তাকে বলা হয় স্লিপ অফ পেন। এক্ষেত্রেও একটা ভুল আগেরটার মতোই, স্লিপের ক্ষেত্রে অলওয়েজই একটা এ স্লিপ লাগাতে হয় এবং পরবর্তীতে অপের পর একটা দা লাগাতে হয় ওই আগের মতোই, তাহলে ব্যাপারটি হচ্ছে দিস ইজ আ স্লিপ অফ দ্য পেন, জাস্ট এটা ফ্রেজ, তোমাকে মুখস্থ রাখতে হবে, অন্য কোনো সিস্টেম বা অন্য কোনো মেথড এখানে কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছ আজকের দশটি সেন্টেন্সের কারেকশন রুলসগুলো বা কেন কীভাবে ভুলগুলো হয়েছিল তার ব্যাখ্যাও দিয়ে দিলাম। পরবর্তী 11 থেকে 20 পর্যন্ত, আই মিন 11 থেকে 20 পর্যন্ত কারেকশানে হাজির হয়ে যাব। তোমরা যারা এই ক্লাসগুলো পেতে চাচ্ছ বা মনে করছো যে এই ক্লাসগুলো তোমার জন্য কাজে লাগবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেসনে, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তোমরা সবাই অনেক ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম।